আয়শা, তুমি আমাকে মেসেজ করছো, তোমার নাম্বার 8 এ ডাউট আছে, তাই না? জি স্যার। তে এক্সাম্পল 6 এর মত, তো আমরা এক্সাম্পল 6টা করে তারপরে আমরা ওই অঙ্কটা করব। ওকে, তো এক্সাম্পল 6 আমরা একটু দেখি। দেখো, from a certain place two roads run in two direction making an angle of 120 degree. মনে করো এটা হচ্ছে একটা সার্টেন প্লেস, এখান থেকে দুইটা রোড দুই দিকে চলে যাবে, একটা রোড এদিকে চলে আসলো আর একটা রোড উপরের দিকে চলে গেল, তাদের মাঝে অ্যাঙ্গেলটা কত হবে বলছে ওরা? 120 ডিগ্রি। From that place, a person move in two directions with a speed of 10 km per hour and 8 km per hour respectively. তার মানে এখান থেকে এই মনে করো যে কোনো একদিকে, তুমি ধরে নাও যে এদিকে 10 কিলোমিটার পার আওয়ারে আসে আর ওইদিকে 8 কিলোমিটার পার আওয়ারে যায়। ওকে, আচ্ছা, টু ডিরেকশন পারসন, দুজন লোক দুই দিকে যায়। আচ্ছা, হোয়াট উইল বি দ্য ডাইরেক্ট ডিসটেন্স বিটুইন দেম আফটার 5 আওয়ার, 5 ঘন্টা পরে ওদের মাঝখানে ডাইরেক্ট ডিসটেন্স কত হবে? তো তার মানে এদিকের লোকটা যদি 10 কিলোমিটার পার আওয়ারে হাঁটে, দেখো 1 আওয়ারে যাবে 10 কিলোমিটার, 5 আওয়ারে কতটুকু যাবে? তার মানে পার আওয়ার 1 আওয়ারে 8 কিলোমিটার যায়, তাহলে 5 আওয়ারে কতটুকু যাবে? 40 কিলোমিটার। এই দুইটা ইনফরমেশন এখন কি আমরা জানি। এখন ওদেরকে জিজ্ঞেস করছে যে এই দুইটা লোক এখন যেখানে আছে সেই দুইটা পয়েন্টে ডাইরেক্ট ডিসটেন্স কত, তার মানে এইখান থেকে আমরা যদি এই পয়েন্টে ডাইরেক্ট কানেক্ট করি তাহলে এই লাইনটার লেন্থ কতটুকু হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। ঠিক আছে, তো সেটা আমরা বের করার চেষ্টা করব। ওকে, তো সেটা কিভাবে করা যায় আমরা একটু দেখি। আমরা পয়েন্ট গুলার নাম দেই, মনে করো এটা এ, এটা বি, এটা হচ্ছে সি পয়েন্ট, এবং সি থেকে আমরা এই এটার উপরে একটা পারপেন্ডিকুলার টানি। ঠিক আছে, ফর্টিটা হচ্ছে আসলে কোনটা, এই এটা হচ্ছে ফর্টি। ওকে, তো এই পয়েন্টের নাম দিলাম আমরা ডি। তো এখন আমাদের টার্গেট হচ্ছে কি, ডিসি খুঁজে বের করা। তো ডিসিটা আমরা কিভাবে খুঁজে বের করতে পারি? দেখো তো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? জি স্যার। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কোন সাইডটা খুঁজে বের করলে আমাদের জন্য বিসি বের করাটা ইজি হবে? বিডি। রাইট, বিডি। তো বিডি এর মধ্যে এবি এর লেন্থ আমরা জানি কিন্তু এডি এর লেন্থ জানি না, তাই না? তো এডি এর লেন্থটা যদি আমরা সামহাও এখান থেকে বের করতে পারি তাহলে কিন্তু দেখা যাচ্ছে কি যে আমাদের বিসিটা বের করা ইজি হয়ে যাবে। তো তাহলে এডি এর লেন্থটা কেমনে বের করবো? এইটা যেহেতু 120 ডিগ্রি তাহলে ডেফিনেটলি এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি, কারণ টোটালটা 180 ডিগ্রি, 180 আরেকটা, হ্যাঁ টোটাল 180 ডিগ্রি, তাহলে একটা 120 হয়ে গেল আরেকটা 60 ডিগ্রি হবে। তো তাহলে এই এই ছোট যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ভিতরে আমরা এই লেন্থটা জানি, এসি জানি, এসিটা হচ্ছে কি 90 ডিগ্রি অপোজিট টু হাইপোটেনিউজ। ঠিক আছে, হাইপোটেনিউজ আমরা জানি, আর এডি আমাদের বের করতে হবে, এডি হচ্ছে অ্যাডজেসেন্ট, তাই না? তো তাইলে অ্যাডজেসেন্ট আর হাইপোটেনিউজ এই দুইটা নিয়ে কোন রেশিওটা হয় সাইন কস ট্যান এর ভিতরে? অ্যাডজেসেন্ট আর হাইপোটেনিউজ, সো কস, ওকে আমি বলার আগে স্যার করে ফেলছেন। কস 60, কস 60 তাহলে হচ্ছে হাফ, হাফ সেটার দিকে আমরা দেখবো। এই বড় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এর ভিতরে ও
আচ্ছা আমাদের এখানে আসলে সিভি এর লেংথটা বের করে নিতে হবে, কারণ সিভি এর লেংথটা বের না করলে পাইথাগোরাস থিওরেম আমরা অ্যাপ্লাই করতে পারতেছি না। আচ্ছা সিভি এর লেংথটাও বের করে নি। তো দেখো তো সিভি যদি বের করতে হয় এই 60 ডিগ্রির জন্য সিভি হচ্ছে কি অপোজিট আর এটা হচ্ছে হাইপোটেনিউস। তো অপো বাই হাইপো এটা আমরা কি করে করব? সাইন সাইন তাহলে সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু অপোজিট হচ্ছে সিভি ডিভাইডেড বাই হাইপো হচ্ছে 40 তাইলে আমরা এডি এর লেন্থ জানি, তার মানে টোটাল বিডি এর লেন্থ আমরা জানি, আবার সিডি এর লেন্থ জানি, এবার ডিসি বের করতে হবে। তো আমরা পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করলে আসলে কি হবে আমাদের হয়ে যাচ্ছে বের হয়ে যাবে। তো পাইথাগোরাস থিওরেমটা আমরা অ্যাপ্লাই করে দিই। ওকে লেন্থ গুলো আসলে একটু লিখে রাখি, কারণ নিচে কেন তো এই এডি হচ্ছে 20 আর এটা হচ্ছে 20 গেল ওকে 4900 + 1200 6100 78.1 78.1 135 degrees Two persons move from that place in two directions with speed of 7 km per hour and 5 km per hour. Okay, respectively. Okay. What will be the direct distance between them after 4 hours? Kono difference pao example sathe etar just number gula chhara. No sir, kono difference nahi. Tale parba inshallah? Inshallah. Okay. Erpore jeta bolcho seta hocche Nine number. Okay, nine number. Time to see if the length of the perpendiculars from a point interior of equilateral triangle to three sides are 6, 7, 8 centimeters respectively, find the length of the side of the triangle and the area of that triangular region. So if the length of perpendicular from a point ভিতরে মানে ইকুইলেটার এটা হচ্ছে একটা ইকুইলেটার ট্রায়াঙ্গেল, তো তাহলে তিনটা সাইড
length যেহেতু কি আমরা ধরে নিই যে তিনটা সাইডের length হচ্ছে কি a সেম বলা আছে দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম আ পয়েন্ট ইন্টেরিয়র অফ এন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এই যে ইন্টেরিয়র অফ এন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এখান থেকে একটা পয়েন্ট থেকে তিনটা সাইডের উপরে আমি এখন কি জানব পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার একটা হবে এটা আরেকটা এটা আরেকটা করলাম এটা এই তিনটার লেন্থ বলে দেয়া আছে যে 6 সেমি 7 সেমি আর 8 সেমি একটা 6 একটা 7 8 সেমি ভালো কথা ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল এন্ড এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল রিজিয়ন তো লেন্থ অফ দ্য সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল তো একটা সাইডের লেন্থ বের করলে আসলে সবগুলো সাইডের লেন্থ বের হয়ে যাবে আর এর ভ্যালুটা যদি আমরা বের করতে পারি তাইলেই কি হয়ে যাবে আমাদের স্ট্রবুলার সাইডের ভ্যালু বের হয়ে যাবে একটা সাইড বের করতে পারলে তো যে √3/4 a² ওটা দিয়ে আমাদের সবগুলো সাইডের লেন্থ বের হবে এখন একটা জিনিস দেখো ঠিক আছে তিনটা ট্রায়াঙ্গেল একটা হচ্ছে OBC আরেকটা OAB আরেকটা হচ্ছে OAC তিনটা ট্রায়াঙ্গেল এখন এই তিনটা ট্রায়াঙ্গেলের এরিয়া নিয়ে আমি যদি অ্যাড করি মানে ধরো তিনটা ট্রায়াঙ্গেলের এরিয়া এটার এরিয়া প্লাস ওটার এরিয়া প্লাস এটার এরিয়া তিনটার এরিয়া নিয়ে আমি যদি অ্যাড করি টোটাল ট্রায়াঙ্গেলের এরিয়াটা আমি পাওয়ার কথা না জি স্যার আমি এখন করব ঠিক আছে আমি এখানে একটু ডার্ক করব যাতে বুঝতে হয় যে এই কত ইজি হয় মানে আসলে কোন ট্রায়াঙ্গেল গুলো আছে একটা হচ্ছে এই ট্রায়াঙ্গেল স্যার AOBO তো একটা ট্রায়াঙ্গেল হয় হ্যাঁ AOB হয় কিন্তু আমরা ওটা নিব না আমরা আমাদের সুবিধা মতো নেব ঠিক আছে দেখো ODC এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করাটা ইজি কেন ইজি কারণ হচ্ছে এটার বেস জানি এবং এটার হাইটও জানি তাই না হাইটও জানি জি স্যার এই ট্রায়াঙ্গেল ঠিক আছে দেখো তাহলে ট্রায়াঙ্গেল এরিয়া অফ ট্রায়াঙ্গেল OBC ইজ इक्वल टू হাফ ইনটু বেস হচ্ছে a হাইট হচ্ছে 6 তাহলে এটা কত আসে 3a তারপরে যদি আমরা OAB এটা নিই তাহলে এটারও বেস হচ্ছে কি a এবং হাইট হচ্ছে এন্ড হাইট 8 হ্যাঁ তাহলে ট্রায়াঙ্গেল OAB যদি আমরা নিই তাহলে হাফ ইনটু a ইনটু 8 এটা इक्वल टू আসবে 4 4a ট্রায়াঙ্গেল OAC OAC equal to the amount of half into a into 7. Finally, it has 7a by 3.5a. Okay. Then, the side, then the area we have figured. Now, see, so I am going to write. According to the question, 3a plus 4a plus 7a by 2. The entire area summation should be equal to the area of the whole triangle. Yes, sir. ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা আমরা জানি কি √3/4 a² একটা সাইড √3/4 a² এইখান থেকে আমরা কিন্তু এ ছাড়া বাকি সবগুলো জানি তো তাহলে এটা বের করতে পারবো না ইনশাআল্লাহ জি স্যার তাহলে কিভাবে প্রথমে 3+4 কত 7 এ 7 2 যা 14 এর 7 √3/4 a² এখানে একটা মজার জিনিস হচ্ছে এই স্কোয়ারটাতে আসার পর তোমার মন যাবে কি জানো
যে বোথ সাইডকে আমি এ দিয়ে ডিভাইড করে দিই, তাহলে হবে কি জানো, এখান থেকে এই এটা গায়েব হয়ে যাবে এবং এখান থেকে একটা এ থাকবে, তো তাহলে ইজিলি আমাদের অপশনটা বের হয়ে যায়। কিন্তু এই কাজটা আসলে করা যাবে না, কারণ দুইটা ভ্যালু আসবে, দুটো ভ্যালুর মধ্যে একটা ভ্যালু তুমি এখানে আসলে ওমিট করে ফেলতে চাও, তো এই কাজটা আসলে কখনো করা যাবে না। তুমি যদি বোথ সাইড ডিভাইড করতে চাও তোমাকে কোনো কনস্ট্যান্ট দিয়ে ডিভাইড করতে হবে, কোনো ভ্যারিয়েবল দিয়ে তুমি ডিভাইড করতে পারবে না। ভ্যারিয়েবল মানে কি, দেখো এখানে 42 এর যে ভ্যালু এটা অলওয়েজ 42 ই থাকবে, এটা কনস্ট্যান্ট, এটা ফিক্সড। কিন্তু এর যে ভ্যালু সেটা 3 4 5 6 এনিথিং, এটা যে কোনো কিছু হইতে পারে, তাই না? তো এই কারণে এটা দিয়ে বোথ সাইড ডিভাইড করা যাবে না। তো এখানে থেকে এ যদি আমরা কমন নিই তাহলে হয় √3 a minus 42 is equal to 0, এরপর এখান থেকে কি লিখবো, either a is equal to 0 or √3 a minus 42 is equal to, কারণ একটা ট্রায়াঙ্গেল এর একটা সাইড এর লেন্থ কখনোই জিরো হতে পারে না, তাহলে আমরা বলবো যে the length of the side of a triangle can never be zero, so this value is not acceptable, so a is equal to কি হবে, 42 divided by 42 root 3 divided by 3, তো এইটা রেখে এবার আমাদেরকে একটা সাইডের লেন্থ বের করতে বলছে, যেটা আমরা করে ফেলছি, এখন এরিয়াও বের করতে বলছে, তো সেই এরিয়াটা কিভাবে আমরা বের করব, root 3 by 4 সব জি সব, দেখো তাহলে এখানে কি করব, root 3 by 4 তারপরে আমরা শুরু করি, আমি নাম্বার 10 এর কোশ্চেনটাও একটু পড়িনি ততক্ষণে, তুমি ততক্ষণে ক্যালকুলেশনটা করতাম। ওকে স্যার, আমি একটু দেখতে পাচ্ছি, আপনি একটু সাইড হবেন। তো 10 এর 2 নাম্বারটা কি বলতে চাই, ওরা দা পারপেন্ডিকুলার অফ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, পারপেন্ডিকুলার হচ্ছে এটা, ইজ 6 লেস দ্যান 11 বাই 12 টাইমস অফ দা বেস, যেহেতু বেসের সাথে রেফারেন্স দিছে, আমাদের বেস কি কিছু একটা ধরে নিতে হবে। আমরা ধরে নিলাম লেট বেস ইজ x সেন্টিমিটার, সেন্টিমিটার কেন নিছি, কারণ আমরা 6 সেন্টিমিটার লেস দ্যান বলতে, তাই না? তাহলে এখন খেয়াল করলে দেখো পারপেন্ডিকুলারটা কি হবে, পারপেন্ডিকুলার is equal to 6 less বলছে না, তার মানে কোন কিছু থেকে 6 মাইনাস হবে, less মানে কি কম, তার মানে মাইনাস, 6 less than 11 by 12 times, তো 11 by 12 times of the base হচ্ছে x, তো তাহলে এই জিনিসগুলো আসলে এভাবে পড়ে পড়ে লিখতে পারতে হবে, তাহলে অঙ্কগুলো ইজি হয়ে যাবে। of মানে মাল্টিপ্লাই, তো 11 into x 11 x by 12 12 by 12 minus এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার, ঠিক আছে? এরপর এই এই জিনিসটাকে আমরা একটু সিম্পলিফাই করে ফেলি, তো 11x - 6 = 72, এভাবে করে রাখি দিই। ওকে, এরপর আবার কি বলছে দেখো, that the hypotenuse is 3 cm less than 4 by 3 tenths of the base, এবার হাইপোটেনিউজের কথা আমরা বলতেছি, hypotenuse is 3 cm less, তাহলে আগে আমরা কোন কিছু থেকে 3 cm মাইনাস করে রাখবো, 4 by 3 times of the base, 4 by 3 times of the base, তাহলে কি হবে, 4x by 3 minus 3 of the 4x minus 9, তাহলে দেখো তো একটা ট্রায়াঙ্গেলের, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের আমরা বেস জানি, পারপেন্ডিকুলার জানি, হাইপোটেনিউজ জানি, হাইপোটেনিউজ জানি, বেস পারপেন্ডিকুলার কোন থিওরেম অ্যাপ্লাই করব, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেখানে পাইথাগোরাস থিওরেম সেখানে, তো তাইলে আমরা পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করব, তো এইগুলোর লেন্থ গুলো আসলে একটু এখানে লিখে ফেলি, না এটা ভুলে যাব, কারণ বুঝতে পারব তো, তাহলে পাইথাগোরাস থিওরেম যদি অ্যাপ্লাই করো তাহলে আসলে লেন্থ অফ দা বেসই তো বের করতে বলছে, তাই না? তো x এর ভ্যালু বের করতে হবে,
তাহলে যে হাইপোটেনিউস সেটা আমরা একসাইডে লিখবো, লিখে এটার হোল স্কয়ারও দিয়ে দিলাম, ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 11x মাইনাস 72 ডিভাইডেড বাই 12 এটার হোল স্কয়ার। তো এখানে এই ইকুয়েশনের মধ্যে শুধুমাত্র x ই আননোন, তো আমরা সেটা খুঁজে বের করি। নিচে 3 স্কয়ার হয়ে যাবে 9, উপরেরটা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার 12 স্কয়ার মানে হচ্ছে 144 11x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 11x ইনটু 72 প্লাস উল্টো হয়ে গেছে শুধু। এই লাইনে আসলে আমরা এসসিএমটা করে ফেলি তাহলে একটা লাইন বাসবে 144 x স্কয়ার প্লাস ওকে এবার যেটা করবো নাইনটাকে যদি ওইদিকে নিয়ে যায় তাহলে কিছুটা সিম্পলিফাই হবে, দেখো তো এই নাইনটা এদিকে ডিভাইড আছে, ওইদিকে চলে গেলে কি হবে ওখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 9 দিয়ে যদি আমরা 44 কে কাটি তাহলে যেটা হবে কি জানো 16, ঠিক আছে তাহলে 16। এইবার আমরা কি করব 16 দিয়ে এটাকে ক্রস মাল্টিপ্লাই করে জাস্ট সাইড চেঞ্জ করব, ইনশাআল্লাহ হয়ে যাবে ওকে। 16 দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি 256 হোল স্কয়ার, হ্যাঁ 16 ইনটু 72 এবার এবার সে নিয়ে আসবো না সবগুলাকে ওইদিকে নিয়ে যাবো 265 x স্কয়ার এটা থেকে মাইনাস 256 x স্কয়ার দেন এদিকে x বলা যে টার্মটা আছে 1584 x আর এখানে আছে কি মাইনাস মাইনাস 1152 x 152 x এদিকে আছে প্লাস 1584 মাইনাস 1296 এটা কত 9 হবে মনে হয় না মাইনাস কত হয় বলো জি স্যার 432 স্যার আপনি তো আমার আগেই বেড়ে দেন আর ওটা 5184 মাইনাস 1296 3888 3888 88 আছে
তিনটা 8 ওকে এরপরে এটা আসলে 9 টা কমন নিয়ে যায় কিনা দেখতে হবে তাহলে হয়তো মিডল টার্ম ফ্যাক্টরটা একটু ইজি হবে স্যার যাই তো তো তাহলে 9 টা কমন নিয়ে ফেলি x স্কয়ার মাইনাস 48 আমরা কি করবো ওই যে উল্টা প্রসেস করবো এখন করতেছিলাম তাহলে বলো এক্সেল যে দুইটা ভ্যালু আসে সেই দুইটা ভ্যালু বলো তারপর আমরা উল্টা চলে যাবো সোজাভাবে করতে গেলে করা যাবে বাট একটু টাইম লাগবে তো আমরা কেন সোজাভাবে করতে গেলে এরর করা যায় 432 40 যদি সরি 2 দিয়ে কাটো সো মাইনাস 12 মাইনাস 36 কত আসে স্যার 2 ওভার 36 মাইনাস নাকি প্লাস স্যার আমি বাই মিস্টেক আমি মাইনাস দেইনি 48 এর আগে তো এর জন্য আমার মাইনাস চলে আসছে মেবি আবার ঠিক ভাবে করো তাহলে জি স্যার আবার করতেছি ও 36 আর 12 প্লাস 36 প্লাস 12 জি স্যার ওকে তো তাহলে এখান থেকে আমরা এখন উল্টা চলে গেলে কি হবে 12 টাকে এদিকে আনবো মাইনাস 12 মাইনাস 36 তারপরে এখানে মাঝখানে তো অর লিখতে হবে যে দুইটার মধ্যে যেখানে একটা তারপর এখানে আসলে কি হবে দুইটা একসাথে মাল করতে হয় x মাইনাস 36 0 এবার একটা তো মাইনাস হওয়ার কথা না হ্যাঁ কোনটা একটা তো মাইনাস হওয়ার কথা কারণ দুটোটাই প্লাস হয়ে গেছে আমরা দুইটা ভ্যালু কিভাবে নিব না কেন দুইটা মাইনাস হতে পারবে দেখো 36 আর 12 দুটোটা আসলে সেম সাইন হবে তখনই তো দুইটা মিলে 48 হবে সেম সাইন হইলেই না অ্যাড হয়ে 48 হবে x ইনটু x x স্কয়ার x ইনটু মাইনাস 36 মাইনাস 36 x মাইনাস 12 x মাইনাস 12 ইনটু x মাইনাস 12 x আর প্লাস মাইনাস 12 আর মাইনাস 36 মাল্টিপ্লাই করে এটাই আসতে হবে সেটা যেভাবে চেক করবো সেটা আমরা কি করবো ওই যে ইয়ে দুইটা বের করে দেখবো মানে এটা আসলে কোথায় এখানে করা লাগবে না একটু দাঁড়াও আমি একটু চেক করে দেখি না এটা এখানে করা লাগবে না ঠিকই আছে কারণ এখানে এরকম কোনো কন্ডিশন নাই ওকে তো তাইলে আমরা এখানে আসলে দুটোটা এক্সেপ্ট করবো তো এক্স ইকুয়াল টু 12 সেন্টিমিটার এক্স ইকুয়াল টু 36 সেন্টিমিটার দুইটাই ওকে তো এই দুটোটার জন্যই আসলে গিভেন কন্ডিশন গুলো স্যাটিসফাই হবে তো 10 এর 3 নাম্বার কি পারছো স্যার না 2 নাম্বার ডেটার ইনফরমেশন লাগবে লাগলো 10 এর ও আচ্ছা 10 এর 3 নাম্বারটা 2 থেকে ইনফরমেশন নিয়ে করতে হবে ওকে তো বলছে কি ইফ দা লেন্থ অফ দা বেস অফ দা ট্রায়াঙ্গেল ইজ 12 দেখো এখানে বেসের দুইটা ভ্যালু পাইছি না ওরা আমাদেরকে 3 নাম্বারে বলে দিছে যে মানে 12 ধরে যদি হয় তাইলে ফার্দার ক্যালকুলেশন 3 নাম্বারে করতে হবে ঠিক আছে একটু লম্বা পেঁচানো কিন্তু ইজি আমার কাছে মনে হয় যে ইজি কথাগুলো অনেক এদিক সেদিক নিয়ে চেষ্টা করছে বাট আলটিমেটলি বেসিক তাদের দিয়ে তাদের জন্য কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো ইনশাল্লাহ
আমরা 23 পাইছি হচ্ছে কত 12 এখন পারপেন্ডিকুলার কি ছিল দেখি বলো তো আমাদের সবগুলোর লেন্থ এখন বের করা লাগবে পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার ছিল 11x minus এখানে এবার x এর ভ্যালু 12 বসাও 11 into 12 minus 72 divided by 12 দেখি বের করো কত হয় ওকে আচ্ছা তো তাইলে আমরা প্রত্যেকটা লেন্থ পেয়ে গেছি এটা 12 পারপেন্ডিকুলার 5 আর হাইপোটেনিউজ হচ্ছে 13 তো পেরিমিটারের কথা বলছে যেহেতু তাইলে আমরা পেরিমিটারটা বের করে ফেলি দেখো পেরিমিটার অফ দা গিভেন সে এরিয়া বের করতে বলছে আসতেছি দাঁড়া এরিয়া এটার বের করতে বলে কত 30 হবে তাই না আমরা যে কথা বলতেছি সেটার একটা সাইড আমরা ধরে নিলাম এ তাহলে বাকিগুলো কি হবে এ তাই না ট্রায়াঙ্গেল কত হবে দেখি বলো তো10 সেন্টিমিটার এ যেহেতু বের হয়ে গেছে এবার এটার এরিয়া আমাদেরকে বের করতে বলছে তো এটার এরিয়া ফর্মুলা তো আমরা জানি জি সো 3a স্কয়ার 3 কাছে কত আসে 25√3 আসবে ফিনিশ ওকে এতটুকু ছিল স্যার বুঝছো জি স্যার আচ্ছা ঠিক আছে তো যেটা বলবো এই চ্যাপ্টারের অঙ্কগুলো তাইলে একটু প্র্যাকটিস করো আর এক্সট্রা ক্রিয়েটিভ যদি পাও তাইলে এক্সট্রা ক্রিয়েটিভ গুলো প্র্যাকটিস করো আমাদের নেক্সট ক্লাসের আগে আমরা নেক্সট ক্লাসে 16.2 টা শুরু করি ঠিক আছে ওকে স্যার আচ্ছা তো তাহলে এগুলো একটু ভালো মতো রিভিশন দাও আজকে যেগুলো করাইছি সেগুলো বাসায় 2-3 বার করে প্র্যাকটিস করো ভালো মতো মাথার মধ্যে ঢুকাইতে পারো এরকম রিলেটেডই আসে ওকে ওকে স্যার আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে পরের দিন দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুসলাম আলাইকুম